প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ কৃপায় এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমুন্নেসা স্বপ্নের অনলাইন স্কুল থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে সপ্তম অধ্যায়ের তৃতীয় মহাকর্ষ, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এই সৃজনশীল প্রশ্নটি সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি তোমরা সবাই অনলাইনে ক্লাসে সংযুক্ত আছো। তো আমি আজকের পাঠদান শুরু করতে যাচ্ছি। যে প্রথমে আমরা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটি দেখে নিই। যে উদ্দীপকে লেখা আছে, নিচের চিত্রটি লক্ষ্য করো, অর্থাৎ এখানে M1 এবং M2 দুটি বস্তু রয়েছে। দুটি বস্তুর উপর ভিন্ন ভিন্ন, অর্থাৎ M1 বস্তুর উপর 50 কেজি এবং M2 বস্তুর উপর 30 কেজি, এবং তাদের মধ্যে আকর্ষণ বল F এবং বস্তু দুটির মধ্যে মধ্যকার দূরত্ব 5 মিটার। এখানে F বল দ্বারা M1 সমান 50 কেজি বরের বস্তুটি M2 সমান 30 কেজি বরের বস্তুকে আকর্ষণ করছে, আবার M2 সমান 30 কেজি বরের বস্তুটি M1 সমান 50 কেজি বরের বস্তুকে আকর্ষণ করছে। অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদের বরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন করা হচ্ছে। 4টি প্রশ্ন ক খ গ গ। এখন এই প্রশ্নের টাইপগুলো কি প্রথমে আমরা জেনে নেই। ক প্রশ্ন হলো জ্ঞানমূলক প্রশ্ন, খ প্রশ্ন হলো অনুধাবনমূলক প্রশ্ন, গ প্রয়োগমূলক প্রশ্ন, ঘ উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে ওজন কাকে বলে। ওজন কাকে বলে? কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বস্তু ওজন বলা হয়। আমি আবারও সংজ্ঞাটা বলছি, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। ওজনের একক নিউটন, ওজনের একক হলো নিউটন। তাদের উত্তরটি লিখে নিই। সমাধান হ, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে।
তাকে ওজন বলে। এখানে প্রশ্ন করছে যে ওজন কাকে বলে, কোন বস্তু কি পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে বা যে বল দ্বারা, যে বলে বা যে বল দ্বারা বলতে পারি আমরা, যে বল দ্বারা কোন বস্তু কি পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওজন বলে। ওজনকে দ্রব্য দ্বারা প্রকাশ করা হয়, ওজনের একক নিউটন। তারপর ৬ নম্বর প্রশ্ন হল, পৃথিবীর সব স্থানে পরিকর্ষজ ত্বরণের মান সমান নয় কেন? এটা অনুধাবনমূলক প্রশ্ন। এটার উত্তর হল খ, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ তার ফলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ কি হলে পৃথিবীর ব্যাসার্ধ, আর ফলে পৃথিবীর ব্যাসার্ধ আর ফলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সমান জিএম বাই আর স্কোয়ার। পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ কে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করছি, পৃথিবীর ব্যাসার্ধ আর করে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ জি সমান জিএম বাই আর স্কোয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে কি খানিকটা চেপ্টা, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে খানিকটা চেপ্টা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ হওয়ার ফলে ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণ জি সমান জি এম বার আর স্কোয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে খানিকটা চাপটা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়, তাই পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়, তাই শিক্ষার্থীবৃন্দ কোন প্রশ্নের উত্তরটা মুছে নিলাম।
সন্ধ্যার সাথে সাথে উত্তর বুঝিয়ে দাও। তাহলে তাই পৃথিবীর সর্বত্র জীবের মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই মেরু অঞ্চলে জীবের মান বেশি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ওয়ার্কারগুলি ধরে নাই, তাহলে প্রথম দিকের উত্তরটুকু আমি মুছে নিলাম। আশা করি তোমরা খাতায় উঠে নিয়েছ। এই যে তার পৃথিবীর সর্বত্র জীবের মান সমান নয়, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই মেরু অঞ্চলে জীবের মান সবচেয়ে বেশি, তাই মেরু অঞ্চলে জীবের মান সবচেয়ে বেশি। অর্থাৎ আবার বিষুব অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাই সেখানে জীবের মান কম। অর্থাৎ পৃথিবীর স্বস্থানে অভিকর্ষজ ত্বরণের মান সমান নয় কেন? তাহলে এটার উত্তর হলো যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি সমান জিএম বাই আর স্কোয়ার। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে খানিকটা চাপটা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয়, সুতরাং পৃথিবীর সর্বত্র জীবের মান সমান নয়। তাই পৃথিবীর সর্বত্র জীবের মান সমান নয়, মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, তাই মেরু অঞ্চলে জীবের মান সবচেয়ে বেশি, অর্থাৎ 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যিশু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, তাই সেখানে জীবের মান সবচেয়ে কম, অর্থাৎ 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা উঠিয়ে নাও। তাহলে পৃথিবীর সব স্থানে অভিকর্ষজত মান সমান নয় কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা
উঠিয়ে নিয়েছ, মুছে নিলাম। তারপর ২ নং প্রশ্ন উত্তর, চিত্রে এমন বস্তুটির চাঁদে উজনি নেত্র, এবং প্রয়োগমূলক প্রশ্ন, উদ্দীপক হতে পায় এমন বস্তু, এমন বস্তুটি প্রথম বস্তুর পর, প্রথম বস্তুর পর এমন দূরি, এমন সমান প্রথম বস্তুর পর এমন সমান কত? ৫০ কেজি। আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয়, সরি, অভিকর্ষজ ত্বরণ জি এর আদর্শ মান ধরা হয় 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে চিত্রে এমন বস্তুটি চাঁদে ওজন নির্ণয় করো, তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান, চাঁদে অভিকর্ষজ ত্বরণ, চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি সমান চাঁদে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণে, পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত? 9.83 মিটার পার সেকেন্ড। ক্ষেত্রে আমরা এই মানটাই নিয়ে গাণিতিক সমস্যার সমাধান করি, তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 6/1 ভাগ। পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ কত? 9.83 মিটার পার সেকেন্ড বাই 6। অর্থাৎ চাঁদে অভিকর্ষজ ত্বরণের মানটা হবে পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মানের 6/1 ভাগ। কাজে আমরা অভিকর্ষজ ত্বরণের মান কি 6 ভাগ করে চাঁদে অভিকর্ষজ ত্বরণের জি এর মান বাই করে আসি। নাইন পয়েন্ট হিসাবটা করে নিন, হিসাব 6 দ্বারা 9.83, তাহলে 6 × 6 = 10 পেলাম, আর পেটে নামালাম 6×6 = 36, 2×3 6×6 = 18, বাস। অর্থাৎ আমরা এখানে মানটা ধরে নিই, চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি এর মানটা ধরে নিই কত? 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি এর মান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার বা ধরে নিলাম। তারপর কিছু চাঁদে এমন বস্তুটির চাঁদে ওজন নির্ণয় করো, তাহলে চাঁদে বস্তুর ওজন, বস্তুর ওজন আমরা দ্রব্য দ্বারা প্রকাশ করি, দ্রব্যের গড় গ্রুপ কত পার্ট? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমরা লক্ষ্য করি, গণন প্রশ্ন হল চিত্রে এমন বস্তুটির চাঁদে ওজন নিয়ন্ত্রণ, তাহলে উদ্দীপকে চাঁদে বস্তুটি ভর দেওয়া আছে 50 কেজি, তাহলে এখানে চাঁদের বস্তুর ওজন নির্ণয় করতে হলে প্রথমে আমাদের এখানে অভিকর্ষজ ত্বরণের মান জানতে হবে। তো অভিকর্ষজ ত্বরণের মান আমরা জানি 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে অতএব চাঁদের অভিকর্ষজ ত্বরণ যে মান কত হবে, অর্থাৎ পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মানের 6/1 ভাগ। কাজে আমরা অভিকর্ষজ ত্বরণের মানকে
হ্যাঁ, সাজা ভাগ করলেই আমরা চাঁদের অভিকর্ষীয় ত্বরণের মান পেয়ে যাই। এটা যে অভিকর্ষীয় ত্বরণের মান আমরা দিনের বেড়ে নিয়েছি 1.60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথম শ্রেণীর দাম হিসাব করব। তো এখানে প্রশ্ন হচ্ছে চাঁদের বস্তুর ওজন নির্ণয় করো। তাহলে চাঁদের বস্তুর ওজন দৈর্ঘ্য সমান পার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানি সূত্র, আমরা জানি W সমান mg, অর্থাৎ চাঁদে বস্তুর ওজন W সমান mg, অর্থাৎ বল ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। তো বল m এর মান দেওয়া আছে কত? 50 কেজি। 50 কেজি W সমান, এখানে এমন ধরি যে এখানে বস্তুর উপরে এমন নিয়েছি, তাহলে W সমান আমরা জানি ওজন সমান বল ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওজন সমান কি? বল ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে 50 কেজি আর অভিকর্ষজ ত্বরণ জি এর মান, চাঁদে অভিকর্ষজ ত্বরণ জি এর মান পাইছি কত? 1.63। সরি, 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু, হিসাব করে নিই, হিসাবটা আমি সাইডে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিসাবটা বুঝে নাও। তাহলে 50 কে গুণ করতে হবে কত? 1.63 দাদা, 1.63। শূন্য নয়, তারপর 3 5 15 5, 2 1, সরি 1.63 গুণ 50, 0 0 0, 3 5 15 5, 1 5 1, 530 আর 1 31 এর 3, 5 5 5 আর 3 1, 0.51। দশমিকে ডানে দুই অঙ্ক আছে, তাহলে আমরা ডান দিক থেকে দুই অঙ্ক আসি, অর্থাৎ 81.5 কেজি। আমরা লিখি 81.5, তারপর একক গুলো লিখি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 81.5। ওজনের একক কি? নিউটন। ওজনের একক কি? নিউটন। আবার আমরা জানি 1 নিউটন সমান 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই আমরা এখানে লিখতে পারি এত নিউটন। যেহেতু 1 নিউটন সমান 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইনপুট আমি সামনে যা দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও প্রথম থেকে আমি আলোচনা করছি চিত্রে আমার বস্তুটি চাঁদে ওজন নির্ণয় করো। তাই আমার বস্তু মানে প্রথম বস্তুর চাঁদে ওজন কত নির্ণয় করতে হবে। তে প্রথম বস্তুর বোর্ড দেওয়া আছে, তাহলে আমরা চাঁদের অভিকর্ষীয় ত্বরণ বার করে নিচ্ছি। অর্থাৎ আমরা জানি চাঁদের অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীতে অভিকর্ষীয় ত্বরণের 1/6 ভাগ, কাজে আমরা এখানে সরাসরি দেখে দিচ্ছি অভিকর্ষীয় ত্বরণের মানকে আমরা 1/6 বার করেছি, বার করে বার করেছি 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার কাছে অর্থাৎ চাঁদের বস্তু ওজন কত? অর্থাৎ চাঁদের বস্তু ওজনকে দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করতে দৈর্ঘ্য সমান পার। তে আমরা জানি দৈর্ঘ্য সমান mg, অর্থাৎ বল ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। বস্তুর বর দেওয়া আছে 50 কেজি আমাদের মান, আর অভিকর্ষীয় ত্বরণ জি, অর্থাৎ চাঁদে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান পাইছি আমরা কত? 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 50 গুণ 1.63 আমরা হিসাব লিখে দিচ্ছি, অর্থাৎ 50 এবং 1.63 গুণফল কত দাঁড়ায়?
81.50 অর্থাৎ 81.5 পরসনের সবার আমরা লিখি না, এটা হয় না, তাহলে মান দাঁড়ায় 81.5। দেখো কি কিলোগ্রাম মিটার পার সেন্টিমিটার, তে উজানের একক নিউটন। তাহলে আবার আমরা জানি 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার সমান 1 নিউটন। তাহলে এখানে কত আছে, 81.5 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে হবে 81.5 নিউটন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গণন প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ, অর্থাৎ প্রয়োগ চাঁদে বস্তুর ওজন কত, উত্তর উত্তর চাঁদে বস্তুর ওজন, চাঁদে বস্তুর ওজন হবে কত, চাঁদে বস্তুর ওজন 81.5 নিউটন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছ, তাই তোমরা খাতায় উঠিয়ে নাও, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রশ্ন চিরঞ্চিত প্রশ্নের মহানো ভালো, এই জন্য প্রশ্নের শত এসি পরীক্ষায় থাকে এবং স্কুলে পরীক্ষা করতে থাকি, যে এই অধ্যায়কে খুব গুরুত্ব বহন করতে হবে, এই অধ্যায়ের উপর খুব গুরুত্ব দিতে হবে, প্রতি বছরই এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতায় উঠে নিয়েছো, আমি উত্তর মুছে নিই। তারপর ঘনক প্রশ্ন, d এর মান 10 মিটার হলে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও, অর্থাৎ d এর মান 10 মিটার হলে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাই তবে। তাহলে উদ্দীপক হতে পায়, গণন প্রশ্ন উত্তর, উদ্দীপক হতে পায় প্রথম বস্তুর বল, প্রথম বস্তুর বল এমন সমান 50 কেজি দ্বিতীয় বস্তুর বল M2 সমান 30 কেজি মধ্যকার দূরত্ব d সমান কত, 5 মিটার। এখন এখানে বলছে যে d এর মান 10 মিটার হলে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, তো আকর্ষণ বল আমরা এর দ্বারা প্রকাশ করি, আকর্ষণ বল F ইকুয়াল টু কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও আমরা প্রশ্নটি বুঝে নিয়ে উত্তর করার চেষ্টা করি। এখানে দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব দেওয়া আছে প্রশ্নে 5 মিটার, কিন্তু এখানে d এর মানটা বৃদ্ধি করে d এর মান বৃদ্ধি করছে 10 মিটার, বৃদ্ধি করে 10 মিটার করে আমাদের কাছে আকর্ষণ বলের মান, অর্থাৎ প্রথম দ্বিতীয় বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা। আগে দুইটা বস্তুর মধ্যে মধ্যকার দূরত্ব ছিল 5 মিটার, এখন প্রশ্নে উল্লেখ আছে যে দুটি বস্তুর মধ্যে মধ্যকার আকর্ষণ বল যদি আকর্ষণ দুটি বস্তুর আকর্ষণ বলের মধ্যকার দূরত্ব যদি 10 মিটার হয় তাহলে আকর্ষণ বলের মান উদ্দীপকের তুলনায় কত গুণ হবে, তাহলে উদ্দীপক হতে পারে প্রথম বস্তুর পর দ্বিতীয় বস্তুর পর মধ্যকার দূরত্ব আকর্ষণ বল F সমান 5। এখানে এই অঙ্কটা কষার জন্য আমাদের মহাকর্ষ ধ্রুবকের মান প্রয়োজন হবে, এই আমরা জানি মহাকর্ষ ধ্রুবক
মহাকর্ষীয় ধ্রুবক কে ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা। মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.673 × 10⁻¹⁹ নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। তো আমরা জানি F সমান জি ইন্টু এম আর এম টু বাই ডি স্কোয়ার। এখন মান বসায় জি এর মান 6.673 × 10⁻¹⁹ একক নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। কিন্তু প্রথম বস্তুর বল এমন 50 কেজি, 50 কেজি গুণ দ্বিতীয় বস্তুর বল এম টু সমান 30 কেজি। শিক্ষার্থী বৃন্দ, তো